আসসালামু আলাইকুম। সুপারফুডগুলির মধ্যে সজনে ডাঁটা হচ্ছে এমন একটি খাবার যেটির গুণাগুণ বলে শেষ করা যাবে না। সজনে ডাঁটা সারা বছর পাওয়া যায় না, আর তাই যে সময় পাওয়া যায় সেই সময়টাতে এটি অবশ্যই সকলের খাওয়া উচিত। আমার আজকের রেসিপিটা একদমই সহজ আর নতুনদের জন্য। সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে দেখাবো, তবে সজনে ডাঁটা ছাড়াও আজকে আমি ব্যবহার করব কাঁচা আম। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি সজনে ডাঁটা কিভাবে প্রসেস করবেন। বাজার থেকে একটু মোটা ধরনের সজনে ডাঁটা কিনে আনার চেষ্টা করবেন। প্রথমে এই সজনে ডাঁটা আমি কেটে 2 ইঞ্চি সাইজের মতো করে টুকরা করে নেব, এবং টুকরা করার পর সজনে ডাঁটার ছিলকা বা স্কিন আমি ছুরি দিয়ে ফেলে দেব। আজকের রান্নার জন্য আমি প্রায় 250 গ্রামের মতো সজনে ডাঁটা ব্যবহার করছি। সেই সাথে আমি একটা আম ছিলে টুকরা করে ফালি করে নিয়েছি। এখান থেকে 2-3 টুকরা আমি ব্যবহার করব, কারণ আমার আজকের আমটা অনেক টক। এবার চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে অল্প পেঁয়াজ দিয়েও এটি রান্না করতে পারবেন। অবশ্যই পেঁয়াজগুলো নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা, সেই সাথে 1/2 চা চামচ করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। সামান্য পানি অ্যাড করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি। আজকে আমি প্রায় 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। মশলায় ডাল একটু ভালোভাবে মাখিয়ে আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দেব। তারপর ঢেকে রান্না করব ডালটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। ডালটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করব লবণ এবং সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে আরও 1 কাপ পানি অ্যাড করব, কারণ আজকের ডালটা আমি একটু ঘন করে রান্না করব। তবে আপনারা যদি পাতলা করতে চান, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। আবারও ঢেকে রান্না করব সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। সজনে ডাঁটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আম অ্যাড করব। আমি আজকে 3 ফালি আম দিয়ে দিচ্ছি, এতেই আমার ডাল যথেষ্ট পরিমাণ টক হবে, যতটুকু আমি পছন্দ করি। এরপর চুলার জ্বালটা আমি কমিয়ে দেব এবং অপেক্ষা করব ডালটা আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত। যতক্ষণে ডাল ঘন হবে ততক্ষণে আম থেকে টক ছড়িয়ে যাবে এবং আমও নরম হয়ে যাবে। এবার আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, কারণ ডালটাকে বাগার দিব। সামান্য রসুন কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। রসুন যখন ব্রাউন হতে শুরু করবে তখন দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ, 1 চা চামচের মতো আস্ত জিরা। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে গরম ডালে ঢেলে দিয়ে নেড়ে মিনিট খানেক রান্না করলেই সজনে ডাঁটা এবং আম দিয়ে ডাল তৈরি। আশা করি নতুনরা এবার এই ডালটা খুব সহজেই রান্না করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ডাল রান্নার রেসিপি। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।